যুগল ছবিগুলো শ্রীলঙ্কার কিন্তু বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মে রবিবার সকাল থেকে ছবিগুলো ভাইরাল হয়ে পড়েছে ফটোগ্রাফি নামের একটি প্রফেশনাল ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করা হয় শনিবার রাতে এরপর সেগুলো ছড়াতে ছড়াতে থাকে ওয়েব দুনিয়ার সীমানা পেরিয়ে দেশীয় হোম পেজ দখল করে নেয় একটু খোঁজ নিয়ে জানা গেছে সিংহলিস ভাষায় একজন প্রফেশনাল ফটোগ্রাফার যুগলের নাম লিখে ছবিগুলো পোস্ট করেন এবং বলেন এই ধরনের ছবি তুলতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করা হয় নির্জনতা ছবিগুলো কারণবশত পছন্দ হয়ে যায় যার কারণে ক্রমশ শেয়ার করতেই থাকে যার পরে শ্রীলঙ্কা থেকে দেশীয় সোশ্যাল প্ল্যাটফর্ম হোম পেজ দখল করে থাকে ছবির যুগলে নাম যথাক্রমে নেথমি ও বুড্ডিকা ছবিগুলো পোস্ট উইডিং ফটোগ্রাফি অর্থাৎ বিবাহ পরবর্তী ফটোশনের ছবি এসব ছবিগুলোর মন্তব্য পর্যবেক্ষণ করে দেখা গেল সিংহালিস ভাষায় অসংখ্য নেটিজেন এই জুটির জন্য বিষয় প্রকাশ করে মন্তব্য করেছেন থারুসা নামের একজন মন্তব্য করেন কেন এমন ছবি ফেসবুকে দিয়ে আমাদের হৃদয় আঘাত দাও একজন বলেছেন স্কুলে যাওয়ার বয়সে এই ছেলে মেয়ে বিয়ে করেছে একজন মন্তব্য করেছেন আমি এই ভাইকে চিনি সে শুধু টাটকা সবজি খায় তাই আঠাশ বছর বয়সেও তাকে বাচ্চাদের মতো দেখায় আপনারা তাচ্ছিল্য করছেন বলে আমি মন্তব্য করলাম একজন ফটোগ্রাফারকে উদ্দেশ্য করে বলেছেন ভাই তুমি তাদের ফটোশুটের টাকা ফেরত দাও

অর্থাৎ এই যুগল ছবিকে তারা বিভিন্ন অর্থে শেয়ার করছেন তবে অবশ্য খুবই কম সংখ্যক ইতিবাচক অর্থে শেয়ার হচ্ছে কেননা মন্তব্যের নেতিবাচকের পরিপূর্ণ ছবিগুলো যে শুধু নেটিজনরাই শেয়ার করছেন তা নয় শ্রীলঙ্কা ভারতের নেটিজেনরাও সমানতলে শেয়ারও মন্তব্য করে চলছেন এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টি থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন